Hey, hello guys, welcome to my channel and guys, Free Fire no tuna aro ke video no solo slam to madher jonno guys, finally kalke aste chho Free Fire OB29 update ar kalke kintu sara din game ta bondho thakbe tar pore jokhon tumra update diba update er pore notun ekta seller bundle shompurno free te peye jaba so guys je bundle ta tumra shompurno free te peye jaba shei ta kintu ei video te tomaderke shobar age dekhiye debo esaro guys notun ekta katana skin aste ache angelic katana skin je katana skin ta marathok level er hote choleche esaro guys notun ekta feast er skin aste ache Free Fire 4th anniversary er upor base kore sei feast er skin ta কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব এছাড়াও গাইস পরবর্তী ইনকিউবেটর নতুন চারটা বান্ডেল আসতে আছে লেজেন্ডারি চারটা বান্ডেল কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে পুরো ডিটেইলস দেখিয়ে দেব এছাড়াও গাইস চারটা গাড়ির স্কিন আসতে আছে এছাড়াও অনেক ইভেন্টে তোমরা অনেকগুলো বান্ডেল দেখতে পারবে সেইগুলো কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে পুরো ডিটেইলস বলে দেব এছাড়াও গাইস প্রচুর পরিমাণে আপডেট রয়েছে এই ভিডিওতে সো গাইস ভিডিওটা প্রথমটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না আর এখনো যদি আমাদের এই ভিডিওতে লাইক না করে থাকো কি করছ আর সকলে মিলে এই ভিডিওতে একটা করে লাইক করে দাও আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দাও তো আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক তো গাইস গতকালকের ভিডিওতে তোমাদের কাছে একটা প্রশ্ন করেছিলাম M887 এবং MP40 এর মধ্যে তোমাদের সবথেকে পছন্দের কোনটা তোমরা ম্যাক্সিমাম লোকে উত্তর দিয়েছিলে M887 আজকে তোমাদের কাছে প্রশ্ন করতে যাচ্ছি যে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে তোমাদের ফেভারিট টিম কোনটা অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে দিও তো গাইস আপডেটের দিকে চলে যাওয়া যাক সর্বপ্রথমে তোমাদের নতুন একটা আপডেট দেখে দিচ্ছি আমাদের পরবর্তী কাটার স্কিন যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারতেছো অ্যাঞ্জেলিকাল একটা কাটানা স্কিন তোমরা দেখেছিলে এখান থেকে কয়েক মাস আগে একটা কাটানা স্কিন এসেছিল সেখানে কিন্তু আগুন জ্বলত কিন্তু এইটা আসতেছে নতুন একটা ভিন্ন টাইপের কাটা স্কিন হিসেবে এটা কিন্তু মোটামুটি অনেক ভালো লাগতেছে এখানে গাইস দেখতে পারতেছো এই কাটানা স্কিনটার ভিতর থেকে কিন্তু অ্যানিমেশন জ্বলতেছে বরফ টাইপের অথবা পানি টাইপের যেটাই বলো না কেন এটা কিন্তু অ্যাঞ্জেলিক্যাল একটা কাটানা স্কিন আর এটা কিন্তু OB29 আপডেটের পরে আমাদের বাংলাদেশ হবে এমনকি ইন্ডিয়ান হবে তোমরা দেখতে পারবা তবে এটা এত বেশি লেজেন্ডারি না যে এটা একটা কাটানা স্কিনই একটা ইভেন্টের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবে এটা হইতে পারে নতুন কোনো একটা ফাইনাল হইলে একটা বান্ডেল দিয়ে দিলো সাথে সেকেন্ড প্রাইজ হিসেবে এটা দিয়ে দিলো অথবা কোনো একটা ফ্লিপকার্ট ইভেন্ট সেকেন্ড প্রাইজ হিসেবে এই কাটানা স্কিনটা দিয়ে দিল আর সাথে একটা বান্ডেল বা অন্য কিছু দিয়ে দিল এইরকম ভাবে আসতে পারে ওকে গাইস ক্লিয়ার হয়ে গেল তো গাইস এবারে তোমাদেরকে একটা ফিস্ট স্কিন দেখিয়ে দিচ্ছি যে ফিস্ট স্কিনটা 100% কনফার্ম হয়ে গেছে আমাদের সার্ভারের জন্য সো গাইস তোমরা স্ক্রিন পর দেখতে পারতেছো নতুন সেই ফিস্ট স্কিনটা এই ফিস্ট স্কিনটা কিন্তু যে অ্যানিমেশনটা হচ্ছে ফিস্ট স্কিনে আমার কাছে পার্সোনালি মোটামুটি অনেক বেশি ভালো লেগেছে আর এই ফিস্ট স্কিনটা কিন্তু ফ্রি ফায়ার 4th অ্যানিভার্সারির উপর বেস করে বানানো হয়েছে সুতরাং তোমরা বুঝতে পারতেছো এই ফিস্ট স্কিনটা কবে আসতে যাচ্ছে আমাদের সার্ভারে আগামী 1-2 সপ্তাহের মধ্যে কিন্তু এই ফিস্ট স্কিনটা আসবে যেহেতু ফ্রি ফায়ার 4th অ্যানিভার্সারি অনুষ্ঠিত হতে যাচ্ছে 28 তারিখে আর 28 তারিখের আগে চলে আসবে এইটাই স্বাভাবিক তবে লাস্ট যে ফিস্ট স্কিনগুলো এসেছিল কোবরা ফিস্ট স্কিন অথবা অন পাঞ্চ ম্যানের তার থেকে কিন্তু এটা অনেক গুণ বেটার লেগেছে আমার কাছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবো আর এইটা যখন আসবে তখন কিন্তু আমাদের টোকেন টাওয়ার ইভেন্টের 4 নম্বরে অথবা 3 নম্বরে দিয়ে দিতে পারে অথবা ফ্যাডেডুইলে আসলে কিন্তু একটা বান্ডেল দিয়ে দেবে ফ্যাডেডুইলে আর সাথে কিন্তু এই ফিস্ট স্কিনটা আমাদের বাংলাদেশ হবে এমনকি ইন্ডিয়ান হবে দিয়ে দেবে ওকে গাইস আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে গাইস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যে বান্ডেলটা ফ্রিতে পাবা তো এখানে গাইস তোমরা একটা ছেলেদের বান্ডেল দেখতে পারতেছো মোটামুটি ভালোই লাগতেছে এই বান্ডেলটা এখানে একটা মেয়েদের বান্ডেলও দেখতে পারতেছো তোমরা এই দুইটা বান্ডেল কিন্তু আগেও আমি তোমাদেরকে দেখে দিয়েছিলাম এখান থেকে একটা বান্ডেল যে কোনো একটা বান্ডেল কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে আসতে যাচ্ছে মানে আর 2 দিন পরে আমাদের গোল্ড রয়্যালে এখান থেকে যে কোনো একটা বান্ডেল তোমরা পেয়ে যাবা আবার এমন হইতে পারে এই যে দুইটা বান্ডেল তোমরা দেখতে পারতেছো ছেলেদের এবং মেয়েদের এই দুইটা বান্ডেলই তোমরা ফ্রিতে পেয়ে যেতে পারো কিভাবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে যে মেয়েদের বান্ডেলটা তোমরা দেখতে পারতেছো এইটা এইটা গোল্ড রয়্যালে আসার সম্ভাবনা রয়েছে তো যদি এইটা গোল্ড রয়্যালে এসে যায় গোল্ড রয়্যাল দিয়ে তোমরা ফ্রিতে নিতে পারবা আর যদি এইটা গোল্ড রয়্যালে আসে তাহলে কিন্তু ছেলেদের বান্ডেলটা তোমরা এফএফ টোকেন এক্সচেঞ্জে পেয়ে যাবা আর এফএফ টোকেন এক্সচেঞ্জে যদি মেয়েদেরটা আসে তাহলে কিন্তু ছেলেদেরটা তোমরা গোল্ড রয়্যালে পেয়ে যাচ্ছ তার মানে এফএফ টোকেনও ফ্রিতে পেয়ে যাচ্ছ এবং গোল্ড রয়্যালে আসলে সেইটাও ফ্রিতে পেয়ে যাচ্ছ তো এক কথা বলা যায় এই দুইটা বান্ডেলই তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ আবার যদি এই দুইটা বান্ডেলই তোমাদেরকে ফ্রিতে না দেওয়া হয় এখান থেকে যে কোনো একটা বান্ডেল হয় ছেলেদেরটা না হলে মেয়েদেরটা তোমরা একেবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবা গোল্ড রয়্যাল থেকে ওকে গাইস আশা করি তোমরা বুঝতে পারছো আর এটা কিন্তু 2 দিন পরেই তোমরা নিতে পারবা ওকে গাইস তো গাইস এরপরে তোমাদেরকে ইনকিউবেটর 4টা বান্ডেল দেখে দিচ্ছি বলে রাখা ভালো এই যে ইনকিউবেটরটা তোমাদেরকে দেখে দিচ্ছি এটা কিন্তু আর মাত্র 5-6 দিন পরেও আসতে পারে আবার তার পরেরটাও আসতে পারে কারণ এর পরে একটা MP5 এর লেজেন্ডারি স্কিনের ইনকিউবেটর আসার কথা রয়েছে তো যাই হোক না কেন এই যে বান্ডেলগুলো তোমরা দেখতে পারতেছো এখান থেকে প্রথম থেকে 2 নম্বরে কিন্তু এই বান্ডেলটা থাকবে এটা নিতে তোমাদের 3টা ব্লু প্রিন্ট লাগবে এছাড়াও গাইস সবুজ কালারের একটা বান্ডেল তোমরা দেখতে পারতেছো এটা কিন্তু অতটাও বেশি ভালো না মানে এই সবুজ কালার বা লাস্টের যে কয়টা এগুলো কিন্তু অতটাও বেশি ভালো না তো এইটা থাকবে 3 নম্বরে এটা নিতে হলে কিন্তু তোমাদেরকে 2টা ব্লু প্রিন্ট লাগবে এবং 4টা স্টোন লাগবে এছাড়াও সবার শেষে যে বান্ডেলটা তোমরা পেয়ে যাবা সেটা হলো এইটা দেখতে পারতেছো এটা কিন্তু খুব একটা ভালো বান্ডেল না এটা নিয়ে মোটামুটি মানে সস্তা টাইপের একটা বান্ডেল যেহেতু শেষের বান্ডেল এটা নিতে হলে তোমরা 1টা ব্লু প্রিন্ট দিয়ে নিতে পারবা এছাড়াও টপের যে বান্ডেলটা থাকবে গাইস দেখতে পারতেছো জাস্ট অ্যানিমেশনটা তোমরা দেখো মাথা খারাপ করার মতো অ্যানিমেশন পিছন থেকে হঠাৎ করে 4টা ফ্লাগ বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু ভাই OP টাইপের অ্যানিমেশন করা হয়েছে আর এই বান্ডেলটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে এটা নিতে হলে তোমাদের 4টা ব্লু প্রিন্ট লাগবে এবং 7-7টা স্টোন খরচ করতে হবে ওকে গাইস এরপরে তোমাদেরকে 4টা গাড়ি স্কিন আমি দেখি
দেখিয়ে দেবো। তোমরা জানো আমাদের গেমের মধ্যে ল্যাম্বোরগিনি মতো হুবহু সেম টু সেম একটা গাড়ির স্ক্রিন গাড়ি অ্যাড হয়েছে, যেখানে শুধুমাত্র একজন বসা যায়। তো ওই গাড়ির একটা স্ক্রিন আসতে আছে যেটা তোমরা স্ক্রিন উপর দেখতে পারতেছো, ঠিক এই রকম স্ক্রিন আসতে আছে। মোট চারটা, এখানে চারটা স্ক্রিনই আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। প্রথমটা দেখতেছো একটু হলুদ সাদা এবং কালো কালারের, দ্বিতীয়টা তোমরা দেখতেছো আকাশি ব্লু ব্লু এবং কালো কালারের, এই সংমিশ্রণে দ্বিতীয় গাড়িটা আসবে। এবং তৃতীয় যে গাড়িটা তোমরা স্ক্রিন উপর দেখতে পারতেছো লাল নেভি ব্লু এবং সাদা করা হয়েছে। এইবার এই গাড়ির স্ক্রিনটাও কিন্তু অনেক বেশি সুন্দর, এবং শেষে যে গাড়ির স্ক্রিনটা সস্তা একটা গাড়ির স্ক্রিন, তোমরা এটা হয়তো ফ্রিতেও পেয়ে যেতে পারো বলা যায়। তো মোটামুটি এই যে চারটা গাড়ির স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই চারটা গাড়ির স্ক্রিন কিন্তু ওবি 29 আপডেটের পর থেকে এক এক করে আসা শুরু করবে। এরপর গাইস তোমরা স্কোপোর নতুন একটা বান্ডেল দেখতে পাচ্ছো। বলতে গেলে এই বান্ডেলটা খুব বেশি রিয়ার একটা বান্ডেল না বা লেজেন্ডারি বান্ডেল না, এখানে কোনো অ্যানিমেশন নেই, বাট লুকটা মোটামুটি সুন্দর রয়েছে, মিডিয়াম লেভেলের একটা বান্ডেল তোমরা বলতে পারো। এটা কিন্তু ওবি 29 আপডেটের পর নতুন ফ্যাডেড হুইল বা টোকেন টাওয়ার এইরকম একটা ইভেন্টে দিয়ে দেবে, সাথে কিন্তু আরও একটা বান্ডেল তোমরা দেখতে পাচ্ছো স্ক্রিনের উপর, এই বান্ডেলটাও দিয়ে দেবে। আমার বিশেষ করে এই বান্ডেলটা বেশি ভালো লেগেছে, কারণ এর দেখো মাঝখানের কিন্তু বোতামটা খোলা এবং সিক্স প্যাকের মতো বডি বেরিয়ে গেছে, এবং যাই হোক বান্ডেলের লুকটা কিন্তু মোটামুটি ভালো রয়েছে। তো এইটা কিন্তু ওবি 29 আপডেটের পরে আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার জন্য 100% কনফার্ম হয়ে গেছে। আর একটা কথাকে জানো, এই যে বান্ডেলগুলো তোমাদেরকে দেখে দিই, এগুলো কিন্তু এক এক করে সবগুলো আমাদের সার্ভার চলে আসবে। এরপরে গাইস তোমাদের একটা লুট বক্স দেখে দিচ্ছি, যেটা তোমরা স্ক্রিন উপর গাইস নতুন একটা লুট বক্স দেখতে পাচ্ছো। এটা কিন্তু পরবর্তী এলাইট পাস অথবা কোনো একটা ইভেন্টের মাধ্যমে তোমাদেরকে দেওয়া হবে, আমি এখনো পর্যন্ত কনফার্ম নাই, তবে এই লুট বক্সটা কিন্তু তোমরা দেখতে পারবা। এছাড়াও গাইস আরও কিছু জিনিস এর সাথে তোমরা দেখতে পারবা, যেমনটা তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছো দুইটা প্লেনের স্ক্রিন। এই দুইটা প্লেনের স্ক্রিন কিন্তু ওবি 29 আপডেটের পরে এসে যাবে, বলতে পারো একটা ফোর্থ ইউনিভার্সারি উপলক্ষে আর একটা কী উপলক্ষে আসবে আমি জানি না, বাট এই দুইটা প্লেনের স্ক্রিন তোমরা দেখতে পারবা। মোটামুটি কিন্তু খুব সুন্দর লাগতেছে দ্বিতীয়টা, মানে যেটা ব্লু কালার করা হয়েছে ওইটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। এবং এখানে এয়ারশিপটা দেখতেছো, এয়ারশিপের কালারও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখানে এয়ারশিপের কালার পরিবর্তন এরকম আকাশি ব্লু এবং ব্লু কালারের হয়ে যাবে, মোটামুটি দেখতে কিন্তু সুন্দর লাগতেছে আর মনে হচ্ছে যে ভিতরে সব কিছু দেখা যাচ্ছে। তো যাই হোক, এরপরে গাইস তোমাদের মোস্ট পপুলার একটা আপডেট দিয়ে দিচ্ছে, আমাদের যে MP40 স্ক্রিনটা আসার কথা রয়েছে একেবারে হুবহু সেম টু সেম পোকার MP40 মতো দেখতে। তবে সব থেকে বড় কথা হলো এই যে পোকার MP40টা গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছো, এটা কিন্তু চারটা কালার হলুদ গ্রিন মানে হলুদ সবুজ লাল এবং যে আকাশি ব্লু, এই চারটা কালারের পোকার MP40 আছে আমাদের গেমের মধ্যে। সো চারটা কালার মিলে কিন্তু এই পোকার MP40টা তৈরি হয়েছে, সেক্ষেত্রে বলা যায় এই পোকার MP40তে বিশেষ কিছু থাকতে যাচ্ছে। ওকে, তো এটাও কিন্তু তোমরা ওবি 29 আপডেট পরে নতুন একটা আপডেটের সাথে দেখতে পারবা, নতুন একটা ইভেন্টে দেখতে পারবা। এরপরে গাইস তোমাদের নতুন একটা গ্লোয়ালের স্ক্রিন দেখিয়ে দিচ্ছে, যে গ্লোয়ালের স্ক্রিনটা তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছো ভাই। গ্লোয়ালের স্ক্রিন দুইটা কিন্তু সুন্দর লাগতেছে, তোমরা দেখেছিলে কয়েকদিন আগে একটা ব্লু কালার বা গ্রিন কালারের একটা গ্লোয়ালের স্ক্রিন এসেছিল 500 ডায়মন্ড টপ আপে, ঠিক ওই রকম একটা গ্লোয়ালের স্ক্রিন আসতে আছে, মানে ওই একটা না ওই রকম দুইটা গ্লোয়ালের স্ক্রিন আসতে আছে, যে দুইটা গ্লোয়ালের স্ক্রিন তোমরা স্ক্রিন উপর দেখতে পেলে। ওকে গাইস, ক্লিয়ার হয়ে গেল। আর ভাই লগ ইন স্ক্রিনটা পরিবর্তন হয়ে এরকম আসতে পারে, যেমনটা তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছো, এখানে কিন্তু অল ক্যারেক্টার দেওয়া হয়েছে, এখানে ডিজিওলো কে ক্যারেক্টার বা নতুন যে ক্যারেক্টার দুইটা আসতে আছে। ডান পাশে তোমরা দেখতে পাচ্ছো এখানে সিক্স প্যাক ক্যারেক্টার যেটা বলে থিবা ক্যারেক্টার এবং দিমিত্রি ক্যারেক্টার, এই দুইটা ক্যারেক্টার কিন্তু নতুন আসতেছে, এই দুইটা ক্যারেক্টারও এখানে রয়েছে। এটা কিন্তু গাইস লগিং স্ক্রিন হতে পারে, এটা কিন্তু 100% কনফার্ম থাকতে পারো যে লগ ইন স্ক্রিন এই পিকচারটা হবে। ওকে, ওবি 29 আপডেট পারে যখন আপডেট করবো, আপডেট করার সাথে সাথে লগ ইন করবা, লগ ইন করার সময় এই পিকচারটা তোমরা দেখতে পারবা। ওকে গাইস, ক্লিয়ার হয়ে গেল। তো এবার আমরা জেনে নেবো আজ রাত 12টার পরে আমাদের বাংলাদেশ হবে এমনকি ইন্ডিয়ান হবে নতুন বড় ধরনের কোনো আপডেট আসবে কিনা। তো দেখো গাইস, আজ রাত 12টার পরে বড় ধরনের কোনো আপডেট আসার সম্ভাবনা নেই, যেহেতু কালকে ওবি 29 আপডেট কালকে সারাদিন বন্ধ থাকবে, সেহেতু তাদের বেচা কেনা ভালো হবে না, মানে তাদের বিজনেসটা ভালো হবে না, সেই জন্য আজ রাত 12টার পর বড় ধরনের কোনো আপডেট দেবে না। সো কালকে কিন্তু তোমরা বড় ধরনের কোনো আপডেট আমাদের বাংলাদেশ হবে দেখতে পারো, কালকে রাত 12টায় বড় ধরনের আপডেট আসার সম্ভাবনা রয়েছে। ওকে গাইস, ক্লিয়ার হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।